প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষক পরিচিতি, আমি আব্দুল ইসলাম, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়, বাগেরহাট। পাঠ পরিচিতি, শ্রেণী দশম, বিষয় ফিনান্স ও ব্যাংকিং, অধ্যায় 13, বিষয়বস্তু কেন্দ্রীয় ব্যাংক, ইহার উদ্দেশ্য ও কার্যাবলী। এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা কেন্দ্রীয় ব্যাংকের ধারণা ব্যাখ্যা করতে পারবে, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য চিহ্নিত করতে পারবে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলতে পারো ছবিতে কিসের ছবি দেখা যাচ্ছে? হ্যাঁ, এগুলো বিদেশি মুদ্রা। এটা কিসের ছবি? 1000 টাকার নোট, তাই না? হ্যাঁ, এটা কি তোমরা কি চিনতে পারছ এটা কোন দেশি মুদ্রা? হ্যাঁ, দেশি মুদ্রা। এই ছবিটা গ্রামীণ ব্যাংক, এটা বাংলাদেশ কৃষি ব্যাংক। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, কয়েকটি ভবন। এই ভবনটাকে দেখে তোমরা বুঝতে পারবে এটা কোন ধরনের একটি প্রতিষ্ঠান হতে পারে? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা বলতে বলতে পারবে এটা কোন ধরনের প্রতিষ্ঠান? হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকটা বাংলাদেশের কি, এটা কে বলতে পারবে? কেন্দ্রীয় ব্যাংক। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা। কেন্দ্রীয় ব্যাংক সরকারের এমন একটি প্রতিষ্ঠান যা সরকারের অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করে থাকে এবং উক্ত কার্যাবলী সম্পাদনকালে বিভিন্ন উপায়ে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যাবলীর উপর প্রভাব বিস্তার করে, সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করে থাকে। যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক, ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম দি ব্যাংক অফ ইংল্যান্ড। ডক্টর এস এন সেনের মতে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকিং সমাজের নেতা, রাজা ও সূর্য, সব কিছুই। নেতার মতো ব্যাংকিং রাজস্ব শাসন করে এবং সূর্যের মতো অর্থ ও মুদ্রা বাজারে আলো ও শক্তি দেয়। এই কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার পিছনে বেশ কিছু উদ্দেশ্য থাকে। আমরা এর উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় ব্যাংক একটি জনকল্যাণমূলক অমুনাফাভোগী জাতীয় প্রতিষ্ঠান, কিন্তু অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলি এগুলো মুনাফা জাতীয় প্রতিষ্ঠান। সর্বসাধারণের মঙ্গল নিশ্চিত করাই এবং দেশের অর্থনীতিকে মজবুত ভিত্তির উপর দাঁড় করানোই কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংকের কয়েকটি উদ্দেশ্য নিচেই আলোচনা করা হলো। বলিষ্ঠ মুদ্রাবাজার গঠন ও নিয়ন্ত্রণ। সুসংগঠিত মুদ্রাবাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ
ও বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত অর্থে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনের উদ্দেশ্যেই কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত। এরপর নোট ও মুদ্রার প্রচলন। একমাত্র কেন্দ্রীয় ব্যাংকই তার বাজারের চাহিদা অনুযায়ী নোট ও মুদ্রার প্রচলন ও নিয়ন্ত্রণ করে থাকে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা আগমন ও নির্গমনের নিয়ন্ত্রণ করে। আমদানি ও রপ্তানিকে দেশের অর্থনীতির অনুকূলে রাখতে হলে বৈদেশিক মুদ্রার উপর নিয়ন্ত্রণ অপরিহার্য। দেশের মুদ্রার মান নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করে দেশীয় মুদ্রার মান অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করে। ব্যাংকার সমূহের ব্যাংকার অর্থাৎ অন্যান্য ব্যাংক সমূহের ব্যাংকার হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। অন্যান্য তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত ব্যাংকগুলোর ব্যাংকিং হিসাবে কাজ করা কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। নিকাশ ঘর হিসাবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক গোটা ব্যাংকিং ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যকার লেনদেন নিষ্পত্তি করে থাকে। ঋণ নিয়ন্ত্রণ বাণিজ্যিক ব্যাংকের পর্যাপ্ত হারে ঋণ সরবরাহ এবং অতিরিক্ত ঋণ সরবরাহ করলে ঋণ সংকোচন নিশ্চিত করে অর্থবাজারে স্থিতিশীল করা কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সরকারের পরামর্শ দেয়। অভ্যন্তরীণ ও বৈদেশিক সব ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন ও সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া কেন্দ্রীয় ব্যাংকের একটি উদ্দেশ্য। মূল্য স্তর স্থিতিশীল রাখা। অস্থিতিশীল মূল্য স্তর অর্থনীতিকে মন্দাভাব দেখা দিয়ে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংক অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ রেখে মূল্য স্তরের স্থিতিশীলতা রক্ষা করে থাকে। সরকারের ব্যাংক। সরকারের অর্থ সংরক্ষণ এবং সরকারের যাবতীয় লেনদেন সম্পাদন কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। জনকল্যাণ। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক কোনো মুনাফাভোগী প্রতিষ্ঠান নয়, তাই জনগণের কল্যাণে নিয়োজিত থাকাই কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য। ব্যাংক ব্যবস্থার পথ প্রদর্শক। দেশের অন্যান্য ব্যাংকসমূহের পথ প্রদর্শক হিসাবে কাজ করা কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য। এখন আমরা আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বাজার নিয়ন্ত্রক হিসাবে সরকার, জনগণ ও অন্যান্য ব্যাংক এবং সর্বোপরি দেশের উন্নয়নে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীকে আমরা চার ভাগে ভাগ করতে পারি, যথা ক সাধারণ কার্যাবলী, খ সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী, গ সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে কাজ করে, অন্যান্য
ঘ অন্যান্য কার্যাবলী। এখন আমরা সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করব। নোট ও মুদ্রার পরিচালন, কেন্দ্রীয় ব্যাংকই একমাত্র প্রতিষ্ঠান যে একটি দেশের নোট ও মুদ্রার প্রচলনের ক্ষমতা প্রাপ্ত হয়ে থাকে। একমাত্র কেন্দ্রীয় ব্যাংকই দেশের নোট ও মুদ্রার প্রচলন করে থাকে। মুদ্রা বাজারের অভিভাবক, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক এবং মুদ্রার পূর্ণ নিয়ন্ত্রক হিসাবে কাজ করে থাকে। সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা, বিল, হুন্ডি ইত্যাদির মাধ্যমে সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করে থাকে। ঋণ নিয়ন্ত্রণ, ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি, নৈতিক প্ররোচনা ইত্যাদি পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ করে থাকে। দেশীয় মুদ্রার সম্মানজনক বিনিময় হার সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে। মূল্যস্তর স্থিতিশীল রাখা, মূল্যস্তর স্থিতিশীল রাখা, যেহেতু কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে, ফলে মূল্যস্তরকে স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি অন্যতম কাজ। কর্মসংস্থান সৃষ্টি, নতুন নতুন ব্যাংক প্রতিষ্ঠা ও নতুন শাখা খোলার অনুমতি প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে থাকে। মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ, মূল্য বাজারের অর্থ সরবরাহের হ্রাস বৃদ্ধি করে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মান তথা ক্রয় ক্ষমতা সংরক্ষণ করে থাকে। এখন আমরা আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংকের সরকারের ব্যাংক হিসাবে সম্পাদিত সরকারের ব্যাংক হিসাবে কার্যাবলী। এক, ঋণের উৎস। সরকার আর্থিক সংকটের সময় কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে ঋণ গ্রহণ করে থাকে, তাই এটি সরকারের ঋণের উৎস হিসাবে কাজ করে থাকে। দুই, তহবিল সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থ ও অন্যান্য সম্পদের তহবিল সংরক্ষণ করে থাকে। হিসাব সংরক্ষণ, সরকারের যাবতীয় আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ করে থাকে। লেনদেন সম্পাদন, কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে লেনদেনের সম্পাদন করে থাকে। বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয়, দেশের পক্ষে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় কেন্দ্রীয় ব্যাংকের একটি উল্লেখযোগ্য কাজ হিসেবে বিবেচিত হয়। উপদেষ্টা, কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নের উপদেষ্টা হিসেবে কাজ করে থাকে। সরকারের প্রতিনিধি, কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসাবে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনকারী, কেন্দ্রীয় ব্যাংক বিদেশি ব্যাংক এবং বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার সাথে সরকারের সম্পর্ক স্থাপন করে এবং সাধন করে থাকে।
প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আলোচনা করব ব্যাংক হিসাবে সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে সম্পাদিত কার্যাবলী। সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে কার্যাবলী। এক, অনুমতি দান ও তালিকাভুক্তকরণ। কেন্দ্রীয় ব্যাংক নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি ও তালিকাভুক্তির কাজ সম্পাদন করে থাকে। কার্যরত ব্যাংকের নাম, নতুন শাখা। কার্যরত ব্যাংকের নাম ও নতুন শাখা। বাণিজ্যিক ও অন্যান্য ব্যাংকের নতুন শাখার অনুমোদন কেন্দ্রীয় ব্যাংক প্রদান করে থাকে। নিকাশ ঘর, একমাত্র কেন্দ্রীয় ব্যাংকই এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকের লেনদেন নিষ্পত্তি করে থাকে। আর কেন্দ্রীয় ব্যাংক যেখানে বসে এই কাজটি সম্পাদন করে থাকে, যে ঘরে বসে করে থাকে, তার নাম হচ্ছে ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর। ঋণের শেষ আশ্রয়স্থল, ব্যাংকগুলো আর্থিক সংকটের সময় যখন কোনো উৎস হতে তহবিল সংগ্রহ করা সম্ভব হয় না, সে সময় কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক সমূহকে ঋণ দিয়ে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংকে ঋণ নিয়ন্ত্রণের শেষ আশ্রয়স্থল বা লেডার অব দি লাস্ট রিসোর্ট বলা হয়। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় ব্যাংক সুসংগঠিত নিয়ম নীতি দ্বারা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে। হিসাবপত্র পরীক্ষা, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের হিসাব পরীক্ষা নিরীক্ষা করে থাকে এবং বাণিজ্যিক ব্যাংক সমূহকে সঠিক হিসাব সংরক্ষণে বাধ্য রাখে। উপদেষ্টা ও পরামর্শদাতা, কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বিষয়ে বাণিজ্যিক ব্যাংক সমূহকে উপদেশ ও পরামর্শদাতা হিসাবে কাজ করে থাকে। বাধ্যতামূলক তহবিল সংরক্ষণ, আমানতকারীর স্বার্থ সংরক্ষণে বাণিজ্যিক ব্যাংকসমূহ মোট আমানতের একটা অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ হিসাবে জমা রাখতে হয়। অন্যান্য ব্যাংকের প্রতিনিধি, কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য সদস্য ব্যাংকের প্রতিনিধি হিসাবে কাজ করে। ঋণ আদায়, বাণিজ্যিক ব্যাংকের প্রদত্ত ঋণ আদায় কেন্দ্রীয় ব্যাংক সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংকের অন্য অন্য কার্য। এক, কৃষি উন্নয়ন। দেশ কৃষি খাতে উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে কৃষি ব্যাংক স্থাপন বা কৃষি ঋণ কার্যক্রম গ্রহণ করে থাকে। শিল্প উন্নয়ন, শিল্প বিনিয়োগ উৎসাহমূলক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে নীতি নির্ধারণ সহ ঋণ সহযোগিতা করে থাকে। সমবায় ব্যাংকের উন্নয়ন, কেন্দ্রীয় ব্যাংক সমবায়ের উন্নয়নে ঋণ সুবিধা সহ নানাবিধ কার্যক্রমের মাধ্যমে সহায়তা করে থাকে। গবেষণা ও কার্যক্রম, গবেষণা কার্যক্রম শিল্প বাণিজ্য তথা সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি সাধনের উপায় উদ্ভাবন পরিকল্পনা প্রণয়ন এবং এর বাস্তবায়নের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে।
5. ঋণের ব্যবহার নিশ্চিতকরণ। বাজারে প্রদত্ত ঋণের, এখন আমি তোমাদের বাড়ির কাজ দিব। 1. তোমরা খাতা বের করো, খাতায় লিখে নাও এই প্রশ্নগুলোর উত্তর, লিখে নিয়ে আসবে, আগামী ক্লাসে আমি দেখব। এরপরে তোমাদের ক্লাস শুরু করব। তো লিখে নাও, 1. একটি দেশের জন্য কেন্দ্রীয় ব্যাংক কেন প্রয়োজন ব্যাখ্যা করো। 2. কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করো। সবাইকে ধন্যবাদ।